প্রিয় পরম মম। মূর্খ মনিষ কোন বা কহবে আপন মানুষ শ্রী শ্রী ঠাকুর দিব্যলীলা কথা একান্ত লৌকিক অস্বাভাবিক ভাবে 1946 মশিয়ার কথা মনে পড়ে। যেতবে শ্রী শ্রী ঠাকুর মুকুলচন্দ্র হিমায়তপুর ছাড়ি দেওঘর ধামকু আসলে সেতিকি বেড়ে তাঁকু ভাল পাইবার ভিতর দিয়ে অনেক মানুষ কপর্দকশূন্য মানুষ ভাবে দেওঘর চালি আসলে তা ভিতরে অনেক ভক্ত অনেক সাধক প্রবর কেবল প্রিয় পরমকু আপনার মনে করি চালি আসছেন দেওঘর ধাম। তা ভিতরে সেতবেলার সম্পাদক মহোদয় পূজ্য নন্দিতা থিলে তাঁকর তিনি পুত্র দুই ঝিও তথা তাঁকর সহধর্মিণী সমেত সমস্তকু নেই দেওঘরকু চালি আসছিলে। তাঁকর কর্ম হেলা জামতলা পাখরে বসিথিবা ঠাকুরঙ্ক পাখরু প্রভুর শ্রীমুখর কথা শুনিবে নিজর মন প্রাণকু তাহারি ভিতরে পশাইবে এবং নিজে আনন্দ হবে পরিবার বর্গকু আনন্দ দেবে এই চিন্তা চেতনা থিলা পূজ্য ননিদাঙ্কর। ঘরে খাইবাকু অপর্দক শূন্য কিছি নাহি পিন্ধিবাকু তো কণা খণ্ডিয়ে নথায় সমস্তে কেবল প্রিয় পরমকু লক্ষ্য করি তাঁকর জীবন নির্বাহ করুথান্তি। দিনে তাঁকর মজিয়া পুয় আপন মানে জানিছন্তি সে পুয়টি এই আম অঞ্চলরু স্বর্গত ক্ষীতিশচন্দ্র রায় ঋত্বিক দেবতা তাঁকর পুত্রর কন্যাকু বিবাহ করেছিলে উজ্জ্বল অনিদা আসি তাঁকর মধ্যম পুত্রকু বিবাহ করে নিয়ে যাইছিলে। ছোট বয়সরে পিলাটি মা নিকটরে অলি করুছি মা ভোক কলানি মতে খাইবাকু দিও মা কৌঠু আনিবে বিকল ব্যস্ত হচ্ছন্তি কেবল স্বামী সেবা ছড়া তাঁক জীবনরে আউ কিছু ব্রত নাহি তাঁকরি নির্দেশ তাঁকরি আদেশ মানিকি চলন্তি। মাঠি মোর সেদিন পিলামানঙ্কু খাইবাকু দেবা উদ্দেশ্যরে যাইছন্তি পাখ ঘরকু তাঁক নিকটরু 20 টাকা আনিছন্তি পূজ্য ননিদাঙ্কর শ্রীহস্ত কমলরে দৌছন্তি নেই যাও এ 20টা টাকা বৈদ্যনাথ ধামরু পনিপরিবা সব মার্কেটিং করিকি নেই আসিব। পূজ্য নন্দিতা মাঙ্ক ঠারু 20 টাকা নেইছন্তি তাঁকর একপাখিয়া লুগা পিঁধা বিতরণ দেই পয়সাটাকু যত্নরে সাইতি রাখিছন্তি ভাবুছন্তি ঠাকুরঙ্কু প্রণাম করি নজিবি বা কেমিতি ঠাকুরঙ্কু প্রণাম নিশ্চিত ভাবরে করিবি। গলে জামতালারে বসছন্তি ঠাকুর তাঁক কথারে প্রণাম করুছন্তি প্রণাম করি ইয়াঙ্ক মনরে ভাবনা সৃষ্টি হয়েছি কুয়ারে ঠাকুর সে টঙ্কা মাগি নেবে এই ভাবনা তাঁক ভিতরে দেখা দেইছি। প্রণাম করি উঠিবা সময়রে ঠাকুর কৌছন্তি নমি একটা কথা বলব রাখতে পারিস আমাকে 20টা টাকা দিতে পারিস বিনাও জরাপত্রে পরমানন্দরে প্রভুঙ্কর শ্রীহস্ত কমলরে 20 টাকা দেই দেলে পূজ্য নন্দিতা
ଭାବୁଛନ୍ତି ଘର କଥା, ପିଲାମାନଙ୍କର କଥା, ଭାବନାର ଆଦି ଅନ୍ତ ନାହିଁ। ତାହି ଭିତରେ ଠାକୁରଙ୍କୁ ପ୍ରଣାମ କରି ତାଙ୍କର ସ୍ଥାନ ଛାଡ଼ି ଆଗକୁ ଯାଉଛନ୍ତି। ରାସ୍ତାରେ ଛୋଟ ଛୋଟ ଗୁମ୍ଟି ଥାଏ, ଗୁମ୍ଟି ବାବା ଚା ବିକ୍ରୟ କରୁଥାଏ। ଚା ବାଲା ପୂଜ୍ୟ ନନ୍ଦାଙ୍କୁ ଡାକୁଛି, ନନ୍ଦିଦା ଏକ କପ୍ ଚା ଖେଇ ଯାନ। କାରଣ ପୂଜ୍ୟ ନନିଦା ନନିଦାଙ୍କର କଥା ଶ୍ରବଣ କରିବ ସେଇ ଚା ବାଲା, ସେଇ ଭକ୍ତ ସବୁ ମଣିଷ ସେ ଶ୍ରବଣ କରିବ। ଏଇ ଭାବନା ଭିତରେ ପୂଜ୍ୟ ନନିଦା ପ୍ରବେଶ କରିଛନ୍ତି ତା ନିକଟରେ। ଠାକୁରଙ୍କର କଥା ଚାଲିଛି, ୟା ଭିତରେ କେତେବେଳେ ଦିନ ଦୀପ୍ର ହେଇଯାଇଛି, ବେଳ ଅଛୁର ହେଇଗଲାଣି, ଜାଣିନାହାନ୍ତି ପୂଜ୍ୟ ନନିଦା। କଥା ଶେଷ କରି ଘରକୁ ବାହୁଡ଼ିଲେ, ବାହୁଡ଼ି ଯିବା ରାସ୍ତାରେ ସେପଟରେ ମା ଆସୁଛନ୍ତି ରିକ୍ସାରେ, ରିକ୍ସା ସାରା ଭର୍ତ୍ତି ହେଇଛି ପନିପରିବା। ପୂଜ୍ୟ ନନିଦା ଦେଖୁଛନ୍ତି, କିଏ 20 ଟଙ୍କା ଦେଇଥିଲେ ନେଇଗଲେ ଠାକୁର, ପୁଣି ଏତେ ପନିପରିବା କେଉଁଠୁ ଆଣିଲେ, ଭାବନାର ଆଦି ଅନ୍ତ ନାହିଁ। ଥଳ କୂଳ କୂଳ କିନାରା କିଛି ପାଉନାହାନ୍ତି ପୂଜ୍ୟ ନନିଦା। ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ମା କହୁଛନ୍ତି, ଯখন তুমি ঠাকুর বাংলা গিয়েছিল একটা ছেলে পাঠিয়েছিল, সেই পিলাটি 1 বস্তা রাতবের চাল অরুয়া চাউল আর 200টা টঙ্কা মো হাতরে দেই চালি গলা। মু এই বৈদ্যনাথ চালি গলি, তুমি তো ভুরুয়া মনিষ, ঠাকুর পাখে রাই যাইছিব। এই ভাবনা ভিতরে ঝরে ঝরে ইলোতক ঝরি পড়ুছি। পূজ্যতা পূজ্য নন ননিদାଙ୍କର ନୟନ ଯୁଗଳରୁ ପ୍ରଭୁଙ୍କର ପଦପାଙ୍କ ଦ୍ୱାରା ପ୍ରଣାମ ନିବେଦନ କରୁଛନ୍ତି ଫଟୋଚିତ୍ର ନିକଟରେ। ମନେ ପଡୁଛି ଭାବ ସମାଧିସ୍ତର ଅବସ୍ଥାରେ କଥା, ଯାରା ପ୍ରାଣ ପ୍ରାଣ ବିଶ୍ୱାସ କରେ ତାରା ସଂସାର ତରୁଣ ନା। ଭଗବାନ ମାଥାଏ ଡାଲ ଥାଲ କରି ତରକାରୀ ସବୁ ନିଏ, ଭକ୍ତରେ କୁଟିରେ ହାଜର ହନ୍, তাদের পুত্র পৌত্রাদি পর্যন্ত সুখে থাকে। এই হচ্ছে ঠাকুর অনুকূলচন্দ্র, এই হচ্ছে তাঁর দিব্য জীবন, এই হচ্ছে তাঁর লীলা। শেষে ঠাকুরঙ্কর দিব্য লীলা ছিল একান্ত লৌকিক ও স্বাভাবিক ভাবে। তাঁর মতরে এ সংসারে যা কিছু ঘটি যায়, রেকর্ডিং ইন প্রোগ্রেস, তা পছরে আছে এক নির্দিষ্ট কারণ, যার কারণ জানিবা সম্ভব হই নথায়, তাকু অলৌকিক কুহা যায়। হেলে বি শৈশব ঠারু আরম্ভ করি অন্তিম লীলা যায় 81 বর্ষ পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরঙ্কর নরলীলার এপরি ঘটনা মান ঘটিছে, তার কারণ জানিবাকু কেই সক্ষম হই নাহান্তি। আজি যায় বি বহু সাধকঙ্ক পাখরে তাহার রহস্য ঘেরে রয়েছে। আউ দিনকর ঘটনা মনে পড়ে, মাতা মনমোহিনী দেবী নিজর শিশুপুত্র অনুকূলচন্দ্র ও মাতা কৃষ্ণ সুন্দরীঙ্কু ঘেনি কুষ্টিয়ার হিমায়তপুর আসুথিলে গোটিয়ে ডঙ্গারে। সেতবেলকু বৈশাখ মাস, অচানক কাল বৈশাখী ঝড় তুফান আসে ডঙ্গাকু অস্থির করি পকাইলা। পদ্মা নদীর অথর জড়লে ডঙ্গাটিকু সম্ভাড়ি নপারি নিজর জীবন রক্ষা পাই নাউরি দিজন ডঙ্গারু জল মধ্যকু ডেই পড়িলে। এনে নাউরি বিহীন তরি প্রবল স্রোতরে ভাসি চালিছে মাতা মনমোহিনী দেব দেবী। কেবল গুরু মন্ত্র জপ করুথান্তি, এই প্রকার জীবন মৃত্যু সন্ধি ক্ষণরে শিশু অনুকূল দৃঢ় ভাবরে চিৎকার কলে, মা এইঠু নেই পড়। মা ও অন্য কিছু ন ভাবি যন্ত্র চালিত ভাবে নদী গর্ভকু উলেই গলে। গোটি হাতরে শিশুপুত্র, অন্য হাতরে বুড়া জননী, মাত্র কূল পর্যন্ত অনেক বাট বাকি। হলে কি আশ্চর্য, যেউঠি উলেইলে মা সেখানে আঁঠু তলক পানি, পানিরে পশি কূলরে পৌঁছলে
पर मुहूर्त मात्र निजर शिशुपुत्र कथा भाव आश्चर्य होस्मित होती नदी मध्य से किपरी उलैला एत कम पानी किपर से आज जाए रहस्य घेर यही रही आम समस्त निकटने आउे मन पड़े किशोरी मोहन घर को अनेक बंधु बांधव आमान देखी किशोरी मोहन बाक रही उठी हतभाक होती पैसा किए ना आकुल ठाकुर फटो पाखे जा ध्यान निविष्ट हेले ज्योति दर्शन होतीक बेले डाक पीएन आसी डाकिला मनि ऑर्डर देखिले किसी टंका सतीश चंद्र गोस्वामी पठाई से टंकार अमाउंट थी 25 टंका से आज कि विस्मित हेले से दिन खर्च पाई असुविधा होगा ना किसी दिन पर ठाकुर कहते मनी ऑर्डर आसला टी किशोरी मोहन एक शुणी आश्चर्य है ठाकुर केमी जाने पुणी ठाकुर हसी हसी कहते शुण डाक्तर आकुल प्राणरे डाकिले ज्योति दर्शन हुए वंशी भी शुणा जाए टंका भी मिले अविश्वास करना डाक्तर यही टंका खर्च कर टंका तांकु ठीक समय फेर दियो परे किशोरी दा किसी दिन पर टंका सतीश चंद्र गोस्वामी को देते मात्र यही घटना आज गुड़ रहस्य एपर्त कई भेद करी किशोरी मोहन सहित आउक रहस्यपूर्ण घटना जड़ित अच्छी दिने शीतराति प्राय गोटाए बेले ठाकुर प्रिय भक्त दुर्गनाथ सान्नाल को ठाकुर डाक कहले किशोर किशोरी दा को किसी खोई पार पाखे अनंत महाराज था संगे संगे दुर्गनाथ दास किमर घाट को जा कि चूड़ा मुड़की आने किशोरी मोहन घर पहुँचले किशोरी मोहन और संगीगण कीर्तन कर हालिया पड़ी शोई पड़ी किसी खावा को ना अभुक्त थिले समाने ठाकुर ही खाद्य फटे थी देखी समान आखि झर झर ही लोक बहीगला परे परे अनंतनाथ पहुँचले हाथ में रसगोला ठुंगा धरी से आनंद खाइले गभीर रात्रि दुर्गानाथ सान्नाल अनंतनाथ सांग ही चली आगे आगे चली अनंतनाथ किसी बाट आसला परे रास्ता मध्य अनंतनाथ खुआड़े छालीगले अंतर्ध्यान होगले दुर्गानाथ ताकू न देखी गभीर रात्रि निछाटिया रास्तार भय पाई दौड़ा को लगिले भयंकर भाव भयर चित्कार कर ठाकुर शयन कक्षे पहुँची गले ठाकुर घर कबाट खोली आखि मड़ी मड़ी अनिगले अनंतनाथ घर भितर ढड़ा होती दुर्गानाथ ताकू देखे आश्चर्य है श्री श्री ठाकुर मधुमेह दिव्य लीलार या आज जाए मध्य रहस्य घेरे रही थे कथा प्रसंगे ठाकुर प्रिय शिष्य सुशील चंद्र बसु कहले इष्टप्रीतिर गुण शेष ना सांप्रतिक बरीसले जो गुण मारे जदम जद इष्टप्रीति परायण सत्संगी मान जे भाई रक्षा पाई जाइछंती तार अलौकिक छड़ा आउ किछि कह जाय परिबो नाय अनेक एपरि उपलब्धि करिछंती जे देहधारी आपन उपस्थित होइ सेमानक मृत्यु हातर क्या करिछंती जने हुए तो काकु हत्या करबा पई जाउछि एपरि घटना घटिछि आउ आपन विद्यार भूतपिटा टेकिदे टेकी से लोकटा भय पाई विकल व्यस्त भाव में पड़े अपेक्षा करें ठाकुर कौन उत्तर दौरान
ठाकुर कहले लावण्य मार जन भौणी किसी दिन तले स्वप्न देखी से कड़े ता पाखे जा चूड़ा क्षीर खाइबा चाहिए से मध्य सब जुगाड़ कर मत खाइबा देवा जाऊला यही समय कड़े कहली शीघ्र शीघ्र दे मत संगे संगे बरिशाल जावाक हे मुझे नुह जहा करती परम पिता ही करती समस्ते यही कथा शुणी भाविले ठाकुर निजे से पहुंची असंख्य मनुष्य को रक्षा कर प्रभु स्वीकार कले निज अजान ब्रह्मदेश युद्ध चलता असंख्य सत्संगी रक्षा पाई सुशील चंद्र बसु से जहाँ शुनी परिवार एक संगे गोटे जगार आश्रय नहीं छु रात स्वप्न जुगे श्री श्री ठाकुर आगे उभाई अनेक कथा कही स्थान त्याग कर चली जाओ आम स्वप्न शुणी तत्ना से जगह छाड़ी बाहरी आसचु बाहर आसवा पर मुहूर्त जपानटा से बोमा पक ध्वंस कर रत दिन पर श्री श्री ठाकुर स्वप्न आविर्भूत होती स्थान तब तुम्हें निरापद नुहे ए स्थान छाड़ी चली जाओ से आम एत क्लांत ये अवसन्न श्री श्री ठाकुर आदेश पालन करने आम पक्षे कष्टर था शुभ रात्रि से आविर्भूत हो स्वप्न कहले मो कथा तुम्हें शुणिल तथापि आम अन्नत्र जाना पृथ्वी रात्रि प्रचंड रुद्र मूर्ति जो भयंकर गर्जन कले श्री श्री ठाकुर रुक्ष प्रसाहित नेत्र में से आम अन्नत्र चली जाइलु एवं समस्त संगे जाइलुभ भयंकर मूर्ति देखी आम मध्य भीत शंकित से स्थान छाड़ी चली जाइु चली जबार पर मुहूर्त पर जापानी मान बोमा पक ध्वंस कर ठाकुर दिव्य लीला असंख्य मनुष्य रक्त पाई महाविपत्तिर रक्षा पाई बंची प्राणपण चेष्टा कर प्रिय परम को निजर हृदय प्रतिष्ठा करने प्रसंग श्री श्री ठाकुर मार्मिक भाव जो मैंने अवश्य मो कथ मानी से रक्षा पाती निष्ठा सहकार जदंडाद निष्ठानी कर मनीष चल मस्तिष्क कोष स्नायु विधायक मध्य संरक्षण कर संभावना महजूद करने विपद आपदे मुहूर्त मध्य बेसी उपलब्धि कराए संचित संपद थाई बोली जदंडाद निष्ठानी स्वस्थ सदाचार यही समय आम सब किसी अनुभव कर श्री श्री ठाकुर दिव्य जीवन विस्मयकर घटना शेष ही ना दिने ऊपर बेला दिनटा तीनटा समय ठाकुर हुका खाऊ हठात हुकार नलटी तर हाथ रू खसी पड़ा एवं बहुत कष्ट अनुभव कले पाखे बचुले भक्त जोगेन्द्र सेन से श्री श्री ठाकुर कहते आश्चर्य कौन है ठाकुर आपं मुखमंडल हठात श्री श्री ठाकुर प्रकृतिस्थ है कहले से कथा शुणी आप लाभ कौन दुखर कथा शुणी खाली दुख पाइबे सिना आमेरिकार गोटे जहाज इंग्लैंड आसूला हठात आटलांटिक महासागर में आघात पाई डूबी जा जहाज यात्री मैंने प्राण भयर कातर कंठ से चित्कार करुनी आर रही पारि ना जाओ परम पिता दयारु आउ गोटे जहाज आसी जात्री मान को बचेदेला यही घटना दिने दि दिन पर गोटे पिला हाथ में बंगला दैनिक संवाद पत्र आम अमृत मदार पत्रिका धरी आसला दौड़ी दौड़ी आसी ठाकुर को कहला ठाकुर से जो समस्त पाठ कला यह देखी समस्त आश्चर्य
এই দুই দিন পূর্বেও ঠাকুর এই কথাই তাঙ্কর মুহদে প্রকাশ করেছিলে। আউ দিনে কৃষ্ণদানক কূলরে মথা রাখি সেদিন ঠাকুর পদ্মনদী বন্ধ উপরে মমতা প্রবসন্তি পাখপাখরে কেই না একান্ত বিজনতা বিরাজমান করুছি। উপরে নক্ষত্র খচিত নীল আকাশ চতুর্দিক অন্ধকার, সেই বিজন মুহূর্তের আকুলতারে অত্যন্ত ভক্তি ভরে কৃষ্ণদা পচারুছন্তি সমস্তে আপন মানকু আপনকু ভগবান কন্তি, যাকু ভগবান কন্তি ও ভগবান বলি মানন্তি, মু তাঙ্ক মুখরু শুনিবাকু চাহুছি সতে কোন আপন ভগবান। অকস্মাত শ্রী ঠাকুরঙ্কর দৃষ্টি প্রখর হইগলা, তীব্র চক্ষুরে কৃষ্ণদাকু চাই দৃঢ় কণ্ঠরে কহিলে, হম সেই এ কথা শুনিবা মাত্রকে কৃষ্ণদাঙ্কর সমগ্র শরীরে তীব্র শিয়ারণ সৃষ্টি হেলা। শ্রী শ্রী ঠাকুর বরাবর এইপরি কথা কেবে বি সিদ্ধার্থ আর দেই নাহান্তি, আজি তাঙ্কর শ্রীমুখরু এই স্পষ্ট স্বীকারোক্তি শুনি কৃষ্ণদা অত্যন্ত ভয় পাই যাইছন্তি। এই মুন্ড উপরে এত সব গ্রহণ অকত্র, এ যে আখি সামনারে পরিদৃশ্যমান বিশ্ব জগৎ, এ যাহা কিছু সব আপন সৃষ্টি করেছন্তি। শ্রী শ্রী ঠাকুর সরল সুলভ কণ্ঠরে কহুচন্তি, হ্যাঁ কৃষ্ণদা আপন ইচ্ছা কলে এসব কিছু নষ্ট বি করে পারন্তি। শ্রী শ্রী ঠাকুর কহিলে, হ্যাঁ পারে কৃষ্ণদা কাই নষ্ট তো করু নাহান্তি। শ্রী শ্রী ঠাকুর অত্যন্ত দরদি কণ্ঠরে কহুচন্তি, ইচ্ছা করে নাহি বলি মু মনিষকু ত্রাণ করিবাকু আসছি, উদ্ধার করিবাকু আসুছি, উদ্ধার করিবাকু আসছি, ধ্বংস করিবাকু আসি নাই। একথা শুনি কৃষ্ণদা বিস্মিত হয়ে যাচ্ছন্তি। কৃষ্ণদা পরে কহিছন্তি, এ তো খালি তাঙ্ক কণ্ঠরে উচ্চারিত ইতিবাচক গোটিয়ে শব্দ নুহে, বিশ্বাত্মার নিজর স্বরূপ উদ্ঘাটন, তাঙ্কর আত্মপ্রকাশ, তাঙ্কর শক্তি যে কি প্রচন্ড অপোক, সে ধ্বনি যে কি বাগ্ময় এবং অন্তর্ভেদী, এবং সে দ্রুপ্ত এবং ভীষণ, সে অভিব্যক্তি কি সুন্দর ও ভয়ালু, বিশ্বাস অবিশ্বাস, বিশ্বাস অবিশ্বাস, একান্ত ভাবরে মনুষ যদি তাঙ্কু বিশ্বাস করে তাহলে তার বোধটা জাগ্রত হয়ে উঠিব। নিরোড়া নিভৃতরে নিস্তব্ধ নিশীথরে সে জনে মনুষ্যর দেহ স্পর্শ করি বসেছি, সে আম্ভ মানঙ্কর বিচার বুদ্ধি হিসাব নিকাশ যুক্তি তর্ক অনুমান প্রমাণ সব কিছু ঊর্ধ্বরে, যে মনুষ্য নুহন্তি যাঙ্কর এই সাধ্য ত্রিহস্ত পরিমিত দেহ ভিতরে সংঘত হয়ে রয়েছি, তা সত্তা সেই হচ্ছন্তি মনীষর ভগবান। সেদিন শ্রী শ্রী ঠাকুর পূর্ণপথে কহুচন্তি, যে যে ভাবে আমি চাই প্রাণীর কুণ্যে একটু শুধু অমল ধমল বিশ্বাস চাই, আমি ভক্তের কাছে সরগ্রাম শিলা, আমি জ্ঞানীর কাছে ব্রহ্ম বেলা, আমায় পাতা দিয়ে বুঝলে পরে আমি ছাগল হই পাতা খাই, আমি ছোরের উপরে বাটবাড়ি করি সাধু জনাই বুকেই ধরি, মদের বোতল বদলে করে মাতার ভয়ের পিছে ধাই, যে যেভাবে আমি তাই, আমি নাস্তিকের কাছে কিছুই নয়, আমি ব্রহ্মের কাছে ব্রহ্ম হয়ে, এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র। সেদিন মনীষ তাকে পচারিছি, ঠাকুর কহিলে অনুসরণ কর বুঝতে পারবি আমি কে, প্রশ্ন করিছি মনীষ তাঙ্কু তুমি কে, অনুসরণ কর বুঝিতে পারিবু বুঝিপারিবু মু কে, এই হচ্ছে ঠাকুর অনুকূল চন্দ্র। আজি আচার্য দেবঙ্কর আমি আশীর্বাদ গ্রহণ করি, পূজনীয় আজির আচার্য দেবঙ্ক নির্দেশে সমগ্র পৃথিবীরে আজি অনলাইন সৎসঙ্গ সৃষ্টি হয়ে চালিছি, সমস্তে আনন্দরে উপভোগ করুচন্তি, সঙ্গীত ভিতর দেই কীর্তন ভিতর দেই কোরস ভিতর দেই সমস্তে প্রাণে প্রাণে অনুভব করুচন্তি, উপলব্ধি করুচন্তি সেই প্রিয় পরমঙ্কু, সেই প্রিয় পরমঙ্কু
हृदय कंदर प्रतिष्ठा करी जदि आम चलू जीत जजन जाजन स्थापित सस्तनी सजता कंटाई कंटाई पालन करी आम चाल चलन चरित्र सत्य पवित्र उठब आम आनंद विभोर ही उठवा ये परम तुम्हें ही अच तुम्हें ही अच से ही।